আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শবনম, শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই নানা রকম সবজির বাহার, আর এই শীতের সবজি ফুলকপি আমরা কম বেশি সকলেই খুবই ভালোবেসে থাকি। তো আজ আমি আপনাদের সাথে এই ফুলকপিরই এক অসাধারণ রেসিপি শেয়ার করব। আমরা সাধারণত ফুলকপির তরকারি বা ঝোল ভাজা এইসবই বেশিরভাগ করে থাকি, তাই একটু অন্যরকমভাবেই আজ আমি আপনাদের ফুলকপিটা বানিয়ে দেখাবো। তাহলে আজ আমার রেসিপির নাম হচ্ছে চিলি ফুলকপি। এটা খেতে হবে খুবই টেস্টি, আশা করছি আপনাদের সকলকে খুব ভালো লাগবে। চলুন দেখে নিই আজ আমার রেসিপি, আর আপনাদের পাশে থাকার অনুরোধ রইল। চিলি ফুলকপি বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের ফুলকপিকে এইভাবে একটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি। এরপর এদিকে আমি একটা কড়ার মধ্যে 2 কাপ জল নিয়ে নিয়েছি, এটাকে একটু গরম হতে দিচ্ছি। এরপর এখানে আমি 1 চামচ নুন দিয়ে দেব। এই নুনটা এখানে আমি 1 চামচ দিচ্ছি, যেহেতু ফুলকপিটাকে দিয়ে আমি ভালো করে সিদ্ধ করব, এতে করে ফুলকপির মধ্যে ভালো করে নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন আমার ফুলকপিটা একদম ফুটে উঠেছে। তো এদিকে আমার যতক্ষণ ফুলকপিটা সিদ্ধ হচ্ছে, আমি এদিকে ফুলকপিটার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে একটা পাত্রে একটা ডিম নিচ্ছি আমি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এটাকে একটু খানিকক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে আমার একটা ফুলকপির জন্য 1টা ডিমই যথেষ্ট, তাই আমি এখানে 1টা ডিম দিয়েছি। আপনাদের যদি মনে হয় লাগবে আরও, তো আপনারা সেখানে আর 1টা ডিম ইউজ করবেন। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন একদম ভালো করে মেশানো হয়েছে। এখানে এবারে আমি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এদিকে আমার ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব, যেহেতু এটা শুকনো শুকনো করে জলটা ঝরাতে হবে ব্যাটারে, নাহলে কোডিং হবে না। দেখুন এইভাবে ভালো করে জল ঝরিয়ে নেব। এরপরে আমি 1টা করে ফুলকপিকে নিয়ে ভালো করে কোডিং করে তেলে ভেজে নেব। এদিকে কড়াতে তেল গরম করে নিয়েছি, এবারে আমি এখানে একে একে ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেব। 1টা ফুলকপি একটু হবে, তারপরে আর 1টা ফুলকপি আবারও দেবেন। এতে করে কি হবে, ভাজাটা খুব ভালো হবে, একে অপরের গায়ে গায়ে লেগে যাবে না, দেখবেন কোডিংটাও খুব সুন্দর থাকবে। আমার তো সিদ্ধর সময় ফুলকপিটা সিদ্ধ আছে হাফ, তো আমি এই ভাজার সময় খুব ভালোভাবে কুক করে নেব। তার জন্য আমার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আছে, রান্নার সময় তো এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই একদম পুরোপুরিভাবে কুক করে এটাকে ভালো করে ভেজে আমি তুলে নেব। দেখুন এখানে ফুলকপিগুলো খুব ভালোভাবে আমি সবকটা ভেজে তুলে নিয়েছি, এখানে ফুলকপিগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি রান্নাটা কিভাবে করব চলুন দেখে নিই। এদিকে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি দেব 1/2 কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 রসুন কুচি। এগুলোকে ততক্ষণ ভাজব, একটা গোল্ডেন ব্রাউন কালার হবে, ভালো করে ভেজে নেব এটাকে। এরপর দেখুন এখানে আমি 3টে পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এটাকে দিয়ে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এখানে আমি আরও 1টা পেঁয়াজকে নিয়ে এইভাবে করে আমি কেটে নিয়েছি, এটাকে দিয়ে আমি ভালো করে ফ্রাই করব। আপনারা 2টোর মধ্যে যে কোনো 1 ধরনেরই পেঁয়াজ কেটে এইভাবে দিতে পারবেন। এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি আর দিচ্ছি এখানে 1 ক্যাপসিকাম কুচি, এটাকে দিয়ে ভালো করে ফ্রাই করব। আমি এখানে চিনিটা দিচ্ছি, এতে করে কালারটা খুব ভালো আসবে, তাই আমি এই পর্যায়ে চিনিটা দিলাম। এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর আমি 1 চামচ নুন দেব। আমি এখানে অল্প করেই নুন দিচ্ছি, কেননা আমাদের সিদ্ধর সময়ও দেওয়া আছে ফুলকপিগুলো, আবার ব্যাটারটা বানানোর সময়ও দেওয়া আছে। দিচ্ছি এখানে 1 টমেটো কুচি, 1 টমেটো কুচিকেও দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ শেজওয়ান সস দিচ্ছি, যারা একটু স্পাইসি খেতে ভালোবাসেন এখানে শেজওয়ান সসটা দেবেন। আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস,
এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। এখানে আমি 1 চামচ টমেটো সস দেব আর 1 চামচ রেড চিলি সস দেব। চিলি ফুলকপির গ্রেভিটা বানানোর জন্য আমার যে মেন উপাদানটা লাগছে সেটা হচ্ছে আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে ছোটো কাপের 1 কাপ জল মিশিয়ে নিয়েছি। এটাকে ভালো করে গুলে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকেন এখানে আপনারা ময়দাটাও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ফুলকপিটা আমাদের একদম ভালোভাবে কুক হয়ে আছে, তো বেশিক্ষণ আর এটা কুক হতে লাগবে না। এরপর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনাদের ঝালের পরিমাণটা আরও বেশি খেতে চাইলে তো আরও এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। দিচ্ছি এখানে কুচিয়ে রাখা ধনে পাতা, এগুলোকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে একদম কুক হয়ে গেছে আমার। সবশেষে আমি পেঁয়াজ পাতাকে কুচিয়ে এর মধ্যে চারিদিকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ পাতাটা যাদের কাছে অ্যাভেলেবেল নেই এখানে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে ফুলকপিটা প্রচণ্ড পরিমাণে সফট অ্যান্ড জুসি হয়েছে, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট কুক হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার চিলি ফুলকপি রেসিপিটা, আমাকে অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন। এটা আপনারা গরম ভাতের সাথে, রুটি পরোটা বা ফ্র্যাড রাইসের সাথে এটা খুব সহজে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিও শেয়ার করবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। আল্লাহ হাফিজ।